ফিলিপ সি জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট প্রতিযোগিতার তৃতীয় ধাপে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে 21 থেকে 23 ফেব্রুয়ারি চলে এই বাছাই পর্ব। এ পর্বে প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, রানার আপ হয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী। প্রতিযোগিতায় 31 জন অংশ নিয়েছিলেন। বিশ্বের 100টি দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা সুপরিচিত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।